Hey guys, welcome back to my channel. Obi Shanti, tomra shobai kemon acho? Asha kori shobai bhalo acho. Ta ami abar arekta notun blog niye chole eshi. Jara blog na, jai hok, ekta video niye chole eshi. To shadin ki kori na kori, shob kichui to tomader sathe share kori. Tomra jara amar bondhu acho, tomrao nishchoi share koro. To cholo ajker video ta dekhte thako. আর আমি এখন স্টার্ট করছি হচ্ছে 10:30টা থেকে 10:30টা থেকে স্টার্ট করেছি সকালবেলায় আমার রান্নাবান্না সব কমপ্লিট আমার বড় অফিস চলে গেছে তো আজকে সকালবেলা কি কি রান্না করেছি ফুলকপি দিয়ে আলুর তরকারি আর পুঁটি মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো চলো তোমাদের একটু দেখিয়েও দিই যে কী কী রান্না করেছি বলেই দিলাম তো একবার দেখেও নেবে চল যে দেখো বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে এই যে হচ্ছে ফুলকপি দিয়ে আলুর তরকারি আর এই যে বাটা মাছ আর পুঁটি মাছগুলো সকালে খেয়ে নিয়েছি তার ঝোল করেছি বাইরে রোদ উঠেছে কারণ সকাল থেকে আজকে রোদই ওঠেনি সকালবেলা কী কুয়াশা পড়েছিল প্রচণ্ড মানে কুয়াশা পড়েছিল মানে বাইরে বেরোতেই পুরো ভয় লাগছিল দেখো আকাশটা এখন একটু রোদ উঠেছে তা দেখতেই পাচ্ছি উঠার মধ্যে রোদ এসছে তো একটু রোদের মধ্যে একটু বসে থাকি বাইরে তারপরে চান করতে যাব তারপর পুজো দেব তারপরে কিছু ভিডিও মানে শর্ট ভিডিও করব ঘরে গিয়ে তারপরে আবার খেয়ে দিয়ে ঘুমাবো তারপর সন্ধ্যাবেলায় দেখা হবে দেখো আমি সন্ধ্যাবেলায় গ্যাস চলে এসেছি আবার চা বসিয়েছি আর এদিকে দেখো আমি রেখেছি সবজি কাটবো তারপর আমার বর চলে এসেছে অফিস থেকে তো সিঙ্গারা নিয়ে এসেছিল তো আমি চা আর সিঙ্গারা নিয়ে চলে এসেছি দুজনে মিলে খাবো তারপর খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে সবজি কাটবো কারণ আমার সকালবেলায় আমার সবজি কাটার টাইম থাকে না এমনি শীতের বেলা 6টার সময় উঠে আমার রান্না করতে হয় তারপর আমার শাশুড়িও বাড়িতে নেই যে উনি আমার শুকে সবজিগুলো কেটে দেয় তো উনি বাড়িতে নেই তারপর সকাল 6টার সময় উঠে রান্না বান্না কমপ্লিট করতে হয় একদম আমার 7:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হয় তারপর বড়ির টিফিন থাকে সেটাও বানাতে হয় টিফিন দিতে হয় কারণ 8:30টায় বেরিয়ে যায় তাই জন্যে আমার টাইম থাকে না দেখ তো ওই জন্যে আমি সকালবেলায় মানে সরি মানে আগের দিন রাত্রেবেলায় আমি সবজি কেটে রেখে দিই আগে আগে যাতে আমার তাড়াহুড়ো না লাগে কী টিফিন পাঠাবো সব কিছু আমি রেডি করে রেখে দিই কী খেয়ে যাবে এনিথিং দেখলে আমার সবজি কাটা হয়ে গেছে তো তারপরে খাবার ছিল সেগুলো গরম গরম আর রাতে ভাত করেছিলাম কারণ ভাত আমার হাজবেন্ড তো দুপুরবেলায় তো ভাত খায় না মানে ও টিফিন নিয়ে যায় রুটি ওই জন্যে ও রাতে এসে ভাত খায় তো ভাত করেছিলাম আর দেখো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো আমি বাসন মাজছি অনেক বাসন হয়ে গেছে আজকে তো বাসন টাসন মেজে তারপরে কিছু ভিডিও আছে সেগুলো এডিটিং করব আপলোড করব তা কালকে ওই জন্যে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি